বিদ্যালয়ের ঘরের মধ্যে থেকে বের হচ্ছে অদ্ভুত কর্কশ শব্দ, বাইরে থেকেও কানে আসছে, কি হতে পারে? তাই নিয়েই বেশ কিছুটা কৌতূহল শিক্ষকদের। অবশেষে মঙ্গলবার স্কুলের দরজা খুলতেই দেখা মিলল তার। একটি প্যাঁচার আগমন ঘটেছে ঘরে। পূর্ব বর্ধমানের শক্তিগড় থানার অন্তর্গত কুড়মুন 2 নম্বর অঞ্চলের বলগোনা উচ্চ বিদ্যালয়ের ঘটনা। স্কুল খোলার সময় মাস্টার মশাই যখন স্কুলে প্রবেশ করে তখনই বিকট আওয়াজ শুরু হয়। স্কুলের শিক্ষক অরিন্দম কোঙ্গার আওয়াজের উৎসস্থলের খোঁজ শুরু করেন। তারপর দেখতে পান একটি প্যাঁচা অসুস্থ হয়ে ছটফট করছে। প্যাঁচাটাকে উদ্ধার করে অফিস রুমে নিয়ে আসেন, খুব যত্ন সহকারে রাখেন। তারপর বনবিভাগকে খবর দেন। প্রধান শিক্ষক ও অরিন্দম কোঙ্গার বন দপ্তরের হাতে ওই প্যাঁচাটিকে তুলে দেন। যখন প্রেয়ার হচ্ছে তখন এই প্যাঁচাটির তীব্র আওয়াজ পাই, তারপর ওর লোকেশন ট্রেস করে ওকে আমরা উদ্ধার করি। রমনাবাগানে আমরা ফোন করেছিলাম, ওখান থেকে খুব প্রম্পট অ্যাকশন নিয়েছেন ওনারা, সঙ্গে সঙ্গে এনাদের পাঠিয়ে দিয়েছেন এবং এরা প্যাঁচাটিকে নিয়ে গেল। চিকিৎসার প্রয়োজন আছে, নানায় এবং পায়ে চোট আছে, আশা করি ও আবার ওর সুস্থ জীবনে ফিরে যাবে। বর্ধমান থেকে টিঙ্কু সাউয়ের রিপোর্ট, আনন্দবার্তা।